মোল্লাদের এক একটা ভাষণী ফতোয়া আমি আপনাকে নখদর্পণে এক এক করে দেখিয়ে দেবো। দাজ্জাল কারা, ইমান লুটেরা কারা, এরা ওলির দুশমন। আর ওলির দুশমন মানে এরা আল্লাহর দুশমন। শয়তান আল্লাহকে মানে না মানে নি? যদি শয়তান আল্লাহকে না মানত, কল রব্বি বলছে হে আমার পালন কর্তা, তাহলে শয়তান আল্লাহকে মানে বলেই তো বলছি আপনি আমাকে পালন করেন। শয়তানের ঈমান আল্লাহর উপরে ছিল বা এখনো আছে, আর শয়তানের ঈমান কিয়ামতের উপরেও আছে। কেন না বলছে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আমার মৃত্যু দিবেন না বলে? কেন? যার জন্য গোমরা হয়েছি তার বংশধরকে ছাড়বো না। আল্লাহ বলে দিলাম, তাহলে কিয়ামতের উপরে কিয়ামত যে হবে শয়তান জানে। কিয়ামতকে মানে, মানার নাম ঈমান। কিয়ামতকে মানে, আল্লাহকে মানে, না মানলো আল্লাহর মাহবুবকে। জোরে বলেন সুবহান আল্লাহ। শয়তান আল্লাহর মাহবুবকে না মেনে শয়তান হলো। আজাজিল ফেরেশতাদের সর্দার ছিল সে আল্লাহর মাহবুব। আল্লাহ যাকে ভালোবেসে বানায় তাকে বলে মাহবুব, ঠিক না? ঠিক না? তো আল্লাহর মাহবুবকে না মানার জন্য হলো শয়তান। তো আজকের মোল্লা আল্লাহকেও মানে, কিয়ামতকেও মানে, আল্লাহর ওলিকে মানে না শয়তান। অবকাশ আছে নাকি সন্দেহের? আমার এই কথার অবকাশ আছে নাকি কোনো সন্দেহের? শয়তানকে দেখা যায়, আজকে সে টপিক দিতে পারবো না। আর শয়তানের জামাত কারা, পুরো কোরআন হাদিসের আলোকে দেখিয়ে দেবো শয়তানের জামাত কে বলছে। শয়তানকে দেখা যায় না তা কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআন বলছে প্রকাশ্য শয়তান থেকে দূরে থাকো। তা প্রকাশ্য মানে কি? না দেখা, দেখা প্রকাশ্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন। হে ঈমানদারগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো সূরা আল বাকারার 208 নম্বর আয়াত। কোরআন খুলে দেখুন, নাম মিললে স্টেজে উঠবো না। পরিপূর্ণ পূর্ণাঙ্গ ভাবে ইসলামে প্রবেশ করো। তো ইসলামে প্রবেশ করবে, ইসলাম বলে কাকে সেটাই তো জানি না ভাইজান। ইসলাম বলে কাকে সেটাই জানি না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের আকিদায় চলো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে সে যেদিকে যায় তার পদ অনুসরণ করো না। তো শয়তান যখন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কি? তো দেখতে যখন পাইনি তো কোন রাস্তায় যাচ্ছে কি করে জানবো? আল্লাহ বলছে, কথা বোঝেন, ওলা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে পদাঙ্ক যেখানে পড়ছে তাকে অনুসরণ করে যাওয়ার নাম শয়তানের ভাই হয়ে গেল, শয়তানের চেলা হলো। তো শয়তান কোথা দিয়ে যাচ্ছে কি করে জানবো? শয়তান তো দেখা যায় না। কোরআন বলছে কি আর আমি কি বুঝছি? শয়তান যায়, দেখা যায়, শয়তানকে দেখা যায়। না দেখা গেলে আল্লাহ আয়াত বলতেন না। মোল্লা পাগল হতে পারে, আল্লাহ পাগল নাই। আল্লাহ বলছেন মানে কি? দেখা যায়। এই মোল্লা পাগলামি করছে, এই জন্য বলছি আল্লাহর মানবো না মোল্লার মানবো? আল্লাহ বলে এক আর মোল্লা বলে অন্য, কোন দিকে যাবেন? আর যারা মোল্লার মানে তারা ফেরাউনকে যেমন খোদা বানানো হয়েছিল তার প্রজারা, ঠিক মোল্লাকেও আজকে ফেরাউনের মতো খোদা বানিয়ে রেখেছে। এরা হলো নাস্তিক, কাফের। খুব সাবধান, ইসলাম যতটা সহজ মনে করি অতটা নয়। কে বলেছে ইসলাম সহজ? ইসলাম বড় কঠিন। ইসলাম সহজ যদি হতো তো নবীর আওলাদকে খুন ঝরাতে হতো, নবীর আওলাদ আবাল বিদ্যা বনিতাকে কি আপনার বলিদান দিতে হতো, নবীর ঘরের মহিলাদেরকে বেপর্দায় চাবুক মারতে মারতে 80,000 কিলোমিটার হাঁটিয়ে নিয়ে যেত? ইসলাম সহজ? ইসলাম সহজ নয়, কিয়ামতে পাড়াপাড়ি দেবেন। ইসলাম সহজ, মাথা ঠুকে দিলে নামাজ পড়ে দিলে ইসলাম হয়ে গেল? মোটেই না। আজাজিল সব থেকে বড় নামাজি, সে শয়তান হলো। আমার মতো 10 বছরের নামাজি কোথায় যাবে? আমার বাপ আদম আদি পিতা যাকে আল্লাহ বানিয়েছে নিজে দুটো হাতে এবং সাহিদা করিয়েছে ফেরেশতাদেরকে দিয়ে, কত বড় সম্মান দিয়েছে, ফেরেশতারা সাহিদা করেছে, যে কারণে শয়তান বানানো হয়েছে। সেই আদম 300 বছর কাঁদলেন কেন? ইসলাম সহজ।
বলেন ইসলাম ৩০০ বছর কাঁদবে কেন বাবা আদম? আবার সারা জীবন কেঁদে কেঁদে মরে যেত, ক্ষমা হতো না। যদি আল্লাহ দয়া পরবশ হয়ে জিবেলকে পাঠিয়ে কথাটা না স্মরণ করানো হতো, হে আদম জান্নাত থেকে বেরিয়ে এসেছে আর ভুলে গেছো, জান্নাতে দেখেছিলে কে? হ্যাঁ মনে পড়েছে। ও আল্লাহ গো, যদি মনে থাকতো এতদিন কাঁদতে হতো না, তাহলে এক সেকেন্ডে মাফ হয়ে যেত, কাঁদতে হতো না। ভুলে যাওয়ার জন্য কষ্ট কি ভুলে না, জান্নাতে যখন ছিলেন দেখেছিলেন কি? দেখেছিলেন মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিমুসসালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাকে তো বানিয়েছেন, আমি জানি প্রথম পুরুষ, ইনসানিয়াতের সূচনা, আদিমিয়াতের সূচনা, মানুষের সূচনা আমার থেকে। এরা আবার কখন বাড়ালেন আমি জানলাম না। আদম জালালিতে আল্লাহ বলছে কথা রুজু করো, এদেরকে কখন বানিয়েছে তুমি জানলে না? আদম এদেরকে না বানালে তোমাকে বানাতাম না, আরে কায়নাতকে বানাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে? পাঞ্চেতন মুহাম্মাদের জামানায়, পাঞ্চেতন মুহাম্মাদ আউয়ালে আর আখেরে, মধ্যে আর সর্বত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাঞ্চেতনের জন্যই তো ওলিদের কদর হচ্ছে। ওলিদের ইজ্জত দেওয়া মানে পাঞ্চেতনের ইজ্জত দেওয়া। কেন? এনারা পাঞ্চেতানি, বাবা আদম খুদ পাঞ্চেতানি। কেন? ৩০০ বছর কাদাকাটি করার পরেও আখেরে যখন মনে হলো ফেরেশতা দ্বারা, আল্লাহ গো এতদিন ধরে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের পালনকর্তা, জালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা লানা যদি আপনি আমাদের প্রতি রহম না করেন, দয়া না করেন, কুননা মিনাল খাসিরিন তাহলে আমরা বড় ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব। ৩০০ বছর একই জুমলা বলেছে, 300 বছর এইভাবে দোয়া করেছে, কবুল হলো না। তো আল্লাহ তো নিজের নাম দিয়েছে রহমান, রহিম, বড় দয়ালু, দয়াবান। তো আদম কাঁদছে 300 বছর গড়াগড়ি রাত দিন এক, আল্লাহ দয়া হলো না কেন? দয়া হবে না। কেন হবে না? কেন হবে না? এই জন্য হবে না, যাদের জন্য আমি কায়নাত বানিয়েছি, যাদের জন্য তোমাকে বানিয়েছি, তুমি তাদেরকেই ভুলে গেছো। যত কাঁদো ক্ষমা করবো না, তুমি ভুলে গেলে কেন? তোমার তো ওটাই মনে রাখা উচিত ছিল। হ্যাঁ, যে মন গন্তব্যস্থলে তুমি যাবে সেই গন্তব্যস্থলটাই ভুলে গিয়ে যদি খেলাতে মেতে যাও, এখানে ওখানে গলিতে মেতে যাও, তাহলে তোমার টাইম পার হয়ে গেলে ট্রেন ফেল হয়ে যাবে, পাইলট ফেল হয়ে যাবে, হাওয়াই জাহাজ ছেড়ে চলে যাবে, তোমার গন্তব্যস্থলে যাওয়া হবে না। সেটাই তো হচ্ছে। জি জি, তো আদম মনে হয়ে যাওয়ার জন্য বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, মানা করছেন যে আমি নবীকে জিজ্ঞেস করলাম, রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালামকে যে কয়েকটি কলেমা শেখানো হয়েছিল, কলেমা মানে কথা, কালেমা বহু বচন, কথাগুলো, কথা সমূহ, কালমা এক বচন, কথা কালেমা বহু কথা, আদম আলাইহিস সালামকে যে কথাগুলো শেখানো হয়েছিল সেই কথাগুলি কি ছিল? তামান নবী প্রশ্নের উত্তরে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসাইন, এই কথাগুলো আদমকে শেখানো হয়েছিল যে আদম কোনো সময় যদি তুমি তোমার সীমানা অতিক্রম করো, কোনো সময় যদি ভুল করে বসো, অন্যায় করে বসো, কিছু করে বসো, আমার নারাজি কাজ করে বসো, আমার গোসাওয়ালা কাজ করে বসো, তো তুমি বা তোমার বংশধরকে বলে দিও যে যখনই তোমরা কিছু করে বসবে, আমার কাছে আসতে হলে, আমার কাছে রুজু করতে হলে, আমার প্রেম অর্জন করতে হলে, আমাকে রাজি করতে হলে, আমার কাছে তওবা করতে হলে, তাহলে এই পাঞ্চেতনের ওসিলা নিয়ে দোয়া করো, আমি আল্লাহ কবুল করে দেব। এই জন্যে প্রত্যেক গলির মাজারে যে আমরা চাদর দিই, কিছু থাক না থাক পাঞ্জাতানির নাম থাকে, ঠিক না বে? ঠিক। কেন না? এনারা পাঞ্জাতানি বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, এটাই হচ্ছে অলির সিমটম, পাঞ্জাতানি বাবা। তো যার কবরে চাদর নেই সে পাঞ্জাতানি না একতনি না কোনতনি আল্লাহই জানে।
যার কবরে চাদর নেই সিম্পটম কি পাঞ্জতানি কিনা? আমি বলতে চাচ্ছি আমার বাবা পাঞ্জতানি, তো যে ওলি পাঞ্জতানি বাবার বেটার পরিচয় হবে পাঞ্জতানি চাদর থেকে আমরা বুঝে নেব সেই বাবার বেটা পাঞ্জতানি। বাবা যাদেরও সেলাই ক্ষমা পেয়েছিলেন আমিও সেই বাবার বেটার কাছে গিয়ে আমিও বাবার বংশধর হিসাবে এদেরও সেলাই নিয়ে ক্ষমা চাইবো, আল্লাহ ক্ষমা করবে, ঠিক না বেটিক? আর যাদের কবরে চাদর নেই পাঞ্জতানির লক্ষণ পাওয়া যায়নি, জানি আদমের বেটা না কপাল ফাটা আল্লাহই জানে। যে চাদর কেন নেই? অনেকে বলে কি জানেন, বলে চাদর ওরা দেয় কেন জানো, তাচ্ছিল্য করে বলে, ওদের বোধ হয় পীর মুর্শিদ ওলিদেরকে খুব ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, কনকন করে শীতের কনকনের মতো, তাই ওরা চাদর দিয়ে গরম করে। তো যেমন মূর্খামি প্রশ্ন জাহেলি প্রশ্ন, তো জাহেলি ইলমের ভাষায় উত্তর দিলে হবে না, জাহেল প্রশ্নকে জাহেলের মুগুর দিয়ে মারতে হয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, আলেমানা প্রশ্ন তো আলেমানা জবাব, জাহেলানা প্রশ্ন তো জাহেলানা মুগুর। কি ভালো কুকুর হলে হাট হাট যা চলে যায়, ফেতি কুকুর হলে হ্যাট হাট বললে হবে না মুগুর, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার পোষা যদি কেউ হয় বা আমার আত্মীয় কেউ হয় সম্মানীয় ব্যক্তি হয়, ভাই একটু খামোশ সাইলেন্ট, আর যার বিবেক নাই সে বকম বকম, তখন আখেরে ভাই চুপ করে বস, আপনি বলছিলাম তুমি বলছিলাম সম্মান দিছিলাম এখন বস, ঠিক না? এইভাবেই তো হয় জাহেলানার অবস্থা। আমার কথা খারাপ লাগছে আপনাদের নাকি ভাইজান? তা আমি বললাম বেটা আদমের বেটা রে কবলটা ফাটিয়েছিস, আমাদের পীর মুর্শিদ ওলিদেরকে বড় ঠান্ডা লাগে তাই চাদর দিই, আর তোদের পীরগুরুদের ঠান্ডা লাগেনি চাদর লাগবে না কেন? তাহলে কিসে আছে জানিস? আমাদের পীর মুর্শিদকে যখন দাফন করানো হয় বিনা সওয়ালে সওয়াল জবাব বিহীন আল্লাহ বলে জান্নাতের খিড়কি খুলে দে, ঠান্ডা ঠান্ডা হাওয়া চালি স্যার স্যার, এই ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমাদের এখানে ঋতু ছটা হলো, এখন বর্তমান তিনটে মৌসুম পায়, একটি বর্ষা, একটি গ্রীষ্ম খুব উত্তাপ গরম, আর একটি কনকনানে ঠান্ডে, ঠিক না? বিশেষ তিনটে কথা বললাম। তো ঠান্ডার মৌসুম থেকে যখন গরমের মৌসুমে যাই, সেই ঠান্ডাটা অভ্যস্ত ছিল, প্রচণ্ড গরম সহ্য হচ্ছে না, আবার গরম থেকে যখন বর্ষায় গেলাম ভালোই গরমে ছিলাম, কিন্তু বর্ষায় হাবুডু ভয়ে হাজা কাদা ঘেটে যাও, সবসময় বর্ষায় ভেজো, আবার বর্ষার বর্ষণে হয়ে গেল আবার ঠান্ডা, তিনটে ঋতু, তাই আমাদের জান্নাতের দরজা খোলার দরকার নেই, তিনটেই এখানে আসে। আর যদি একাধারে জান্নাতের খিড়কি খুলে ঠান্ডা হাওয়া বইতে চলে, গরমের যদি মৌসুম ফিরে না আসে তো ঠান্ডা তো লাগবেই, তাই চাদর দিই যেন গরম হয় আমাদের দোয়া করে। আর তোদের যখন গুরু পীর মৌলভীরা মারা যায় আল্লাহ বলে ওলির দুশ্মন, ওলির মাজারের দুশ্মন, চাদরের দুশ্মন, ফুল নামাজের দুশ্মন, অতএব কোনো কথা নেই জাহান্নামের খিড়কিটা খুলে দে, ঠান্ডা হাওয়া নয় গরম হাওয়া, আরে বন্ধ কর গরম হাওয়া লু বইছে, বলে বন্ধ করার দিন নয় চল কিয়ামত পর্যন্ত, তো কিয়ামত পর্যন্ত গরম হাওয়া খেতে খেতে চলে যাচ্ছে, তো তোদের ওই মুরব্বীদের কবরে চাদর চড়াতে গেলে তারা বলে থাকে যারে এমনি গরমে মরে যাচ্ছি আবার চাদর চাপা দিয়ে গরম করছিস কেন, চাদর উঠা, তাই তোদের মুরব্বীরা আগুনে জ্বলছে চাদর দিসনি, আমাদের মুরব্বীরা ঠান্ডায় আছে চাদর দিচ্ছি। জাহেলকে জাহেলের মুকুট দিতে হয়, আলেমানা প্রশ্ন করো, কোরআন হাদিসের আলোকে প্রশ্ন করো, তার উত্তর আছে। ঠাট্টা বিদ্রুপ ওলিদের বিরুদ্ধে করলে আমরা ওলি মান্যওয়ালা ছেড়ে দেবো থরি, ভাই ছেড়ে দেওয়া ঠিক হবে? দেখেন ভাই ঠিক হবে না, ওলির যদি কেউ বেইজ্জতি করেছে তো কমসে কম আপনারা ছাড়েন বা না ছাড়েন, আমি ইমতিয়াজ ছাড়বো না,